ওই টাকা গুলার এমন ভাবে মেলা মাইরা ওই মসজিদের ইমামের সামনে মেলা মারছে আর মুসল্লির মধ্যে মারছে মানুষগুলা টাকা পয়সা দেইকা মাথা পাগলের মতো হইয়া গেছে রে ওই মুসল্লিরা নামাজ পড়ার আগে ইমাম সাহেব নামাজ সাইরা টাকা আটানো শুরু করছে আর জোরে কোন নাউজুবিল্লাহ মসজিদের ইমাম টাকা টুকাই মুসল্লিরা কই ইমাম টাকা টুকাইতে পারলে আমরা তো নামাজ সাইরা টাকা খুঁজতে পারমু ইমাম সাহেব সাইরা দিল নামাজ মুসল্লিরা সাইরা টাকা টোয়ানো শুরু করছে সব মানুষ টাকা কুইজা যখন একসাথে দাঁড়াইছে ওই ফাগলা ফকির মসজিদের মিম্বরের মধ্যে যায়া দাঁড়ায়া গেছে ডাক দিয়া কই উপস্থিত জনতা ও মসজিদের মুসল্লি আমি কেন নামাজের মধ্যে আসি না তোমরা আমার নামাজ লইয়া সমালোচনা করো আমি রাস্তার কর্নারের মধ্যে দাঁড়াইয়া আমার রুমাল বিছাইয়া আমি নামাজ আদায় করি আল্লাহর জিকির করি আমি আল্লাহর জিকিরের বাহিরে না আমার আল্লাহ পাকের আইনের বিপক্ষে না আমি ওই জায়গায় নামাজ পড়ি কারণ তোমার মসজিদের ইমামের ঈমান ঠিক নাই আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামুল্লাহ শরীফ থেকে একটা আয়াত কারিমা নিলাম যে আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ ঘোষণা করতেছেন ও দুনিয়ার মানুষ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনের মধ্যে এমন কিছু নবী পাঠাইলাম এমন কিছু রাসূল পাঠাইলাম যাদের মধ্যে আমি আল্লাহ হেদায়েতের বাণীগুলো দিয়া তোমাদের কাছে পাঠাইছি কিসের বাণী এটা কিসের আলোচনা নমজা লাগবে না লাগবো দুইটা লই আলোচনা ভিতরে এখনো কিন্তু মানে ওয়াজে কর্ম ওয়াজের বাবে বাপসার ওয়াজ হইব হইব বাপ দা দিতেছি একটু ইনশাআল্লাহ হেতারা যে জায়গা তারা কি ও আন্ডার এনে যে ডিএফ হইতো না স্যান্ডেল পুরে আছে না চলবো ইনশাআল্লাহ আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবীর উপরে নাযিলকৃত কোরআন শরীফ আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কই ও আমার বান্দারা আমি আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে এমন কিছু নবী পাঠাইলাম এমন রাসূল পাঠাইলাম আমি আল্লাহ ওই নবী রাসূলদের মাধ্যমে দুনিয়ার জমিনের মধ্যে হেদায়েতের বাণী পাঠাইছি সুবহানাল্লাহ জোরে কোন আল্লাহ কেমন হেদায়েতের বাণী আমাদের মধ্যে ফাটাইছেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলতেছেন জগতের বান্দারা রে এমন হেদায়েতের বাণী দিয়া পাঠাইলা যে হেদায়েতের বাণী যখন তোমাদের ফতি হইরা যায় আর আমার বান্দারা ওই নবীদের আকর্ষণ তাদের অন্তরের মধ্যে লাইগা যায় আর অন্তরের মধ্যে লাগার কারণে আমার বান্দারা আমি আল্লাহর ইবাদতের মধ্যে মগ্ন হইয়া যায় দয়াল রে ও আল্লাহ আপনার হেদায়েতের বাণী যখন আমাদের প্রতি পড়ে আমাদের প্রতি আকর্ষিত করে আপনি বলেন না ওই রাসূলটাকে আর কি কি দিয়া আমাদের মধ্যে ফাটাইছেন আমার আল্লাহ ডাক দিয়া কয় জগতের বান্দারা রে ওই রাসূলকে ফাটাইলাম ওয়া দীনিল হাক্কি সত্য ধর্ম দিয়া ওই রাসূলকে দুনিয়ার জমিনের মধ্যে ফাটাইলাম আল্লাহ সত্য ধর্ম দিয়া ফাটাইলার আমরা জানি আমরা বিশ্বাস করি আপনার কথাটা মানলাম আপনি বলেন ওই নবীরে মানলে আমাদের ঈমান কি ভালো হবে না খারাপ হবে আমার আল্লাহ ডাক দিয়া কয় ওই নবীরে যারা মানবো তারা ঈমানদার যারা মানবে না তারা বেঈমান আল্লাহ ওই নবীর ভালোবাসা আমাদের অন্তরের মধ্যে আছে আমরা কি ওই নবীর ভালোবাসা নিয়ে মরতে পারলে জান্নাত পাইব নে আমার আল্লাহ কয় আমি আল্লাহর সৃষ্টি জগতের কসম খাইলাম আমার মদিনার কান্দিওয়ালা দয়াল নবীর ভালোবাসা নিয়ে কবরে যাইতে পারলে আমি আল্লাহ তোমাদের ঈমানটাকে শক্ত বানাইয়া তোমাদেরকে বলবো ফাদা খালা জান্নাতা ও আমার বান্দারা আমার মদিনার নবীর উম্মতেরা যাও 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 আমার নবীরে ভালোবাসার কারণে আমি আল্লাহ তোমাদের ঠিকানা জান্নাতের মধ্যে দিলাম কোন সুবহানাল্লাহ আর জবান খুলে উচ্চ কণ্ঠে কোন সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা কইতেন না ইয়া রাসূলুল্লাহ আল্লাহ কয়
জগতের বান্দারারে ওই নবীরে তোমরা মানবা গগন করবা ভালোবাসবা এশক দিবা ওই নবীর প্রেমের মধ্যে থাকবা ওই নবীর ভালোবাসা অন্তরে নিলে ওই নবীর কথা বললে ওই নবীর প্রেমে থাকলে ওই নবীর মুহাব্বত তোমার অন্তরে থাকলে তুমি জান্নাতি ঠিক কিনা কোন আজকে ওই নবীর শানে বিরোধিতা করা হচ্ছে ওই নবীর সম্মানের বিপক্ষে কথা বলা হচ্ছে ওই নবীর শানে বিয়াদবি করা হচ্ছে আছে না নাই ওই জোরে বলেন না কা আছে না নাই ও বন্ধুরে 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 ওই নবীজির স্ত্রীকে পর্যন্ত খারাপ ভাষায় বলা হয় গালি দেওয়া হয় ওই নবীকে নিরক্ষর বলে উদ্দেশ্য করে কথা বলা হয় ওই নবীকে সিক্স প্যাক বলে গালি দেওয়া হয় ওই নবীর সম্মানে নবীজির সাহাবাই কেরামদেরকে গালি দেওয়া হয় কথা বলেন না কেন ওই নবীজির পক্ষে যারা কথা বলে তাদেরকে বেদাতি বলা হয় ওই নবীর আশেক আল্লাহর ওলিদের মাজার জিয়ারত করলে মাজার পূজারী বলা হয় তাদেরকে কোন সময় বাংলার আইন কোনদিন তাদেরকে কোনদিন অ্যারেস্ট করে না কিন্তু লক্ষ্য করে দেখেন এই দৈনন্দিন কাগজের মধ্যে দৈনন্দিন ইউটিউবের মধ্যে ফেসবুকে দেখবেন আমাদের সুন্নি জামাতের একজন আলেম ওই নবীর বিদ্বেষী যারা কথা বলেছে তাদের প্রতিবাদ করার কারণে আমার ওই আলেমদেরকে হযরতে মাহবুব আলম নূরে বাংলা নামক একজন আলেম কে বাংলাদেশের বাংলাদেশের আইন এটাকে অ্যারেস্ট করেছে তার নামে মামলা করছে নাউজুবিল্লাহ কোন নামিয়া ইরে আমার নূরে বাংলা এটা কোন দুনিয়ার সাধারণ আলেম মনে কইরো না যেই নূরে বাংলা আমার দয়াল নবীর পক্ষে কথা বলছে আমার দয়াল নবীর বিপক্ষে যারা বলছে তাদের বিরোধিতা করছে ঠিক কিনা বলেন আপনারা দেখেন না ইউটিউবে ফেসবুকে দেখেন নাই চট্টগ্রামের একজন আলেম নূরে বাংলা সাহেবকে গ্রেফতার করছে আমরা বলবো আমরা সুন্নি জনতা কোনদিন আন্দোলনে নামি না কোনে বলেন না নামি না কিন্তু মনে রাখবা আমাদের সুন্নি কোন আলেমের যদি কোনো ক্ষতি হয় আমরা ঘরে বসে থাকবো না কথা বলেন না কেন এই সুন্নি জনতা মনে রাখবারে ওই নূরে বাংলারে অ্যারেস্ট করা হয়েছে বর্তমানে তার জন্য যখন জামিনের জন্য যাওয়া হয় ছোটখাটো নিম্ন আদালতের মধ্যে তার জামিন রাখে না তার জামিনটাকে নিম্ন আদালতে গ্রহণ করে না উচ্চ আদালতে পর্যন্ত যাওয়া হয় কিন্তু কেন নূরে বাংলার দোষ কি ছিল সে রাসূলের পক্ষে কথা বলেছে নূরে বাংলার দোষ ছিল সেই নূর নবীর পক্ষে কথা বলেছে নূরে বাংলার দোষ ছিল মাহবুব আলম নূরে বাংলার দোষ ছিল সে দয়াল নবীর পক্ষে কথা বলেছে আর যারা নবীর শানের বিরোধিতা করেছে তাদেরকে নূরে বাংলা গালি দেয় নাই তাদেরকে হেদায়েতের জন্য নূরে বাংলা দুনিয়ার জমিনে বলেছে আপনারা যদি পারেন নূরের নবীর পক্ষে এই দলিলগুলা দিয়ে আমাদের সামনে বসেন আর নূরে বাংলা ওই বিয়াদব আলেমদেরকে যখন আমার নূরে বাংলা হুজুর কেবলা তাদের বিরোধিতা করছে বর্তমানে তার নামে মামলা কইয়া তার অ্যারেস্ট করানো হয়েছে আমি বলবো আজকে এই ইউটিউব চ্যানেল জিএম সুন্নি এজি মিডিয়ার মাধ্যমে আমি তোমাদেরকে বাংলাদেশের যারা আইন পরিষদ আছো আমি তোমাদেরকে জানান করে দিতে চাই যদি তোমরা মুসলমান হয়ে থাকো আল্লাহর কোরআন মেনে থাকো দয়াল নবীর হাদিস মেনে থাকো তোমাদের কাছে চ্যালেঞ্জ করে দিলাম আমার দয়াল নবীর আশেক নূরে বাংলাদেশকে নূরে বাংলাকে নিশ্চিতভাবে মুক্তি দিতে হবে কথা বলেন না ঠিক কিনা এই সুন্নি জনতা কোনদিন আমার দয়াল নবীর শানে বিরোধিতা করলে আমরা সেটা মাইনা নিতে পারবো এই নূরে বাংলা তো দয়াল নবীর পক্ষে কথা বলেছে চট্টগ্রামের জমিনের মধ্যে অনেক সুন্নি জনতা আছে তারা যদি একসাথে নাইমা যায় মাঠের ময়দানের মধ্যে কোনদিন নূরে বাংলার তোমরা জেলের মধ্যে আটকে রাখতে পারবে বলে বলেন না পারবে আমরা সেই নবীর পক্ষে কথা বলি সেই অলির পক্ষে কথা বলি আর আমরা কথা বললে আমাদেরকে বেদাতি বলে এই এই বাংলার জমিনে তো আল্লাহর অলি না আসলে ইসলামে প্রচার হইতো না কথা বলেন না কেন সাইড থেকে পাঁচ পুরুষ আগে যাচাই করে দেখেন আপনার আব্বার আব্বার আব্বা মানে বরবাপের বরবাপের বরবাপ এবার নামের আগে যাচাই করেছেন আর এস বিয়ে যাচাই করেছেন নামের আগে স্ত্রী আছে কথা বল না কা আর আমরা এই আল্লাহর অলি শাহাদাত শাহ করেন বাংলাদেশে আসার কারণে আমরা সেই ইসলামের দাওয়াত পাইছি হাত তুলে বলেন না কেন ঠিক কিনা বলেন আমরা সেই ইসলামের দাওয়াত পাইছি কথা বলেন ঠিক কিনা সেই ইসলামের দাওয়াত অলির কারণে পাইলাম আর সেই অলির মাজার জিয়ারত করলে আমাদেরকে মাজার পূজারি কয় তো নূরে বাংলা যারা মাজার পূজারি বলে গালি দেয় তাদের বিরুদ্ধে বলছে বলার কারণে তারা অ্যারেস্ট করছে আল্লাহ পাক রাব্বুল আলামিন তার বিরুদ্ধে যারা মামলা করছে এটি হেদায়েত করুক এগুলার বিচার আল্লাহ পাক দুনিয়াতেও দেখাক এবং কবরও দেখাক আর যারা তাকে অ্যারেস্ট করেছে আমি বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ের কাছে আজকের এই মাহফিল থেকে একটা আরজ করতে চাই আপনার আব্বা সুন্নি ছিলেন কথা বলেন না কা আমার কাছে এখন একটা ফিক্সার আছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গাউসবাগের দরবারে পর্যন্ত গিয়া গিলাপ দিছে মারহাবা কইতেন না
আপনি বর্তমানে ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে প্রত্যেক জায়গায় জায়গায় আহলে সুন্নাত ওয়াল জামাতের কার্যক্রমগুলো প্রতিষ্ঠিত রাখছেন বর্তমান সংসদে নির্বাচন করার জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা পদ পর্যন্ত আছে কথা বলেন না কেন সে আহলে সুন্নাত ওয়াল জামাতের আমাদের সদস্য মাহবুব আলম নূরে বাংলা উনি ইসলামের পক্ষে কথা বলতেন আপনাদের এই রাজনীতির বিরোধিতা করতেন না আপনাদের এই রাজনীতির পক্ষে কথা বলতেন আমি বলবো মাননীয় প্রধানমন্ত্রী আপনি যদি আমি অদম গুনাহগার নগণ্য নালায়েক শুধু আল্লাহর নবীর কোরআনের কথা আল্লাহ পাকের আল্লাহর নবীর হাদিসের কথা আল্লাহর কোরআনের কথা মাঠে ময়দানে বলে যায় আপনি যদি আমার এই জবানের কথাটা শুনে থাকেন আমি ছোট মানুষ তবু আমাদের আলেম সমাজ আমাদের মাথার সেরতাজ আপনারা দয়া করে আমাদের আলেম সমাজের উপর আক্রমণ না করে আমার মাহবুব আলম নূরে বাংলার আমরা নিশ্চিত মুক্তি চাই কি চাই না সবাই হাত তুলে দেখায় দেন এই চান্দিনার সমাজ বলেন আমরা মাহবুব আলম নূরে বাংলার মুক্তি চাই কি চাই না আল্লাহ পাক আমাদের মাহবুব আলম নূরে বাংলাকে সুন্দর শান্তি শৃঙ্খলা ভাবে আবার সুন্নিয়তের মাঠে ফিরে আদব জোরে কোন আমিন আরো জোরে বলেন আমিন আল্লাহ পাক কবুল করুক জোরে বলেন আমিন বাবারে কেন বলছি কথাটা কেন বললাম মনে রাখবেন সুন্নি জনতা এখনো পর্যন্ত একা না যাক আল্লাহর নবী রহমাতাল লিল আলামিন সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে পজিটিভ ভালো ঠিক কি না বলেন আরো জোরে বলেন ঠিক কি না আমরা তো সুন্নি মুসলমান আমাদের অন্তরটা এখনো মদিনার নবীর রুহের দিকে মদিনার নবীর রওজার দিকে এখনো নিমজ্জিত আমরা বলবো আব্বারা দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ পাক রাব্বুল আলামিন বলছে নবীকে কি দিয়ে ফাটাইছে হেদায়েত কি কথা মানে কি দিয়া হেদায়েত দিয়া আর কয় ওয়াদিনিল হাক্কি সত্য ধর্ম দিয়া সুবহানাল্লাহ কোন না ক সত্য ধর্ম দিয়া ফাটাইলাম কয় লিউ দহিরাহু আলা দ্বীনি কুল্লিহি যখন আমার দয়াল নবীজি ওই ধর্মটাকে জাহিরি ভাবে প্রচার করতে চায় তখন আমার নবীর উপরে আক্রমণ করে আমার নবীকে কষ্ট দিয়েছে আমার নবীর ধর্মটাকে বন্ধ করে দিয়ে দিয়েছে আল্লাহ তারা কারা তাদেরকে আমরা জানতে চাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের পরিচয় দিয়ে দিতে গিয়ে আমার আল্লাহ বলতেছেন তারা হচ্ছে ওয়ালাউ কারিহাল মুশরিকুন জবান খুলে কোন আল্লাহু আকবার যারা ওই ধর্মটাকে বন্ধ করে দিতে যায় তাদেরকে আল্লাহ কয় মুশরিক 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 তোমরা তাদের সন্নিকটে যাইবা না তোমরা তাদের কাছে যাইবা না আল্লাহ পাক আমাদেরকে দয়াল নবীর রাস্তায় থেকে আমাদের জীবনটাকে নূর নবীর পথে পরিচালিত করার তৌফিক দক জোরে কোন আমিন আরো জোরে কোন আমিন ওই ধর্মের মধ্যে সর্বশ্রেষ্ঠ কথা আবারা আমরা কষ্ট পাইতেছেন নি কোন আরো জোরে কষ্ট পাইতেছেন বাবারে মাইক দর্শিতে কিন্তু দেড় ঘন্টার কাছাকাছি কোন সমস্যা নাই তো কোনো ঠিক দশটা দশটা আর চল্লিশ মিনিট বইবেন আচ্ছা সারা রাত মাহফিল এটা করবো কেটা মাহফিল আর একটা আছে এটা করবো কেটা একটু শান্তি পাক মাত্র এটা বাদ করে দিতা দেখছেন কি অগ্রিম হাদিয়া ফাটাই দিছে বিশ হাজার আলহামদুলিল্লাহ এমনে না এরা শুধু মেম্বর সাহেবের দিকে চাই হাদিয়া আগে নন লাগে না আমরা মেম্বার সাহেব পাইছেন একটা মারহাবা কতারি যে কইছে কইল যে জায়গা লাগছে হুজুর এই এলাকার মানুষগুলা যুবকটি আমার লেগে একটা পাগল আছে আমি কইছি যুবক ভাই আমরা কথা শুনতেই বোঝো কথা কর না কা আল করে বলেন না কেন যুবক ভাই সমাজ ঠিক করতে বো পাগল হইলে আমার লেগে লাভ হইব আমি কি তোমার টাইম না জান্নাতে নিতে পার মুনি তুমি পাগল হইছো ঠিক না ঠিক আছে কথা কিন্তু আমার কথাটা শুইনে তুমি নামাজি অন লাগবো ওমা ওমা আমার কথা শুইনে এলাকার মুরব্বিয়ের সম্মানিত হইব কথা বলেন না কা আব্বারে মনোযোগ দিয়ে শুনবেন এই মুরব্বি আমার আব্বারা যদি দুনিয়ায় বাইচা থাকে যতদিন থাকবো তারা থাকলে কিন্তু এলাকার এলাকাটা সুন্দর করবো মা কথা কয় না তারা বাইচা থাকলে এলাকা সুন্দর করবে তোমাদেরকে সুন্দর রাস্তা দেখাবে বিপদে পড়ে গেছো তাদের কাছে গেলে তোমাকে সহযোগিতা করবে এই জন্যই তো তারা এলাকার প্রতিনিধি হয়েছে আল্লাহ যাকে যোগ্য মনে করেন তাকেই তো তার আসনের মধ্যে বসায় কথা বলেন না কেন ক্ষমতার জোরে কেউ বসতে পারে এখন কথা কোন ভারে আল্লাহ পাক কবুল করুক তাদের হায়াতে বরকত দুঃখ জোরে কোন আমিন আরো জোরে বলেন না আমিন আমি আল্লাহ পাকের একজন ওলি আল্লাহ পাকের একজন ওলির কথা বলবো যে ওলিটা কোনোদিন মসজিদে যায় নাই কই যায় নাই মা কথা কয় না আর কই যায় নাই তোমা হুজুর এটা মসজিদে যায় নাই এটা কেমন করে আল্লাহর ওলি হইল ও বন্ধুরে তোমরা দুনিয়ার জমিনের মধ্যে যত মানুষ যত রকমের কথা বলো কিন্তু আল্লাহর ওলিরা আমার আল্লাহ পাক রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ পাকের নিয়ামত গ্রহণ করে তারা ওলি হয়েছেন কথা কর না আরো জোরে কর আল্লাহর ওলিটা এমন একজন আল্লাহর ওলি ওই ওলিটা আপনাদের মসজিদ কোন দিকে
এইদিকে মসজিদ নাকি দা এইদিকে আর মসজিদ আছে নি পশ্চিম কোন্ডা এইডা কি ঠিক কি না বলেন এইটা হচ্ছে পশ্চিম ঠিক আল্লাহর ওলি ওই মসজিদরা মনে করেন সিমন্তপুর বাজার সাবের বাজার নি কই রে সাবের বাজারে ওই মসজিদরা আল্লাহর ওলি এই রাস্তার সামনা সামনে একটা গাছের নিচে বৈশা বৈশা আল্লাহর ওলি শুধু ওই জায়গার মধ্যে বসে বসে আল্লাহ আল্লাহ করতেন কি করতেন আর হুজুরে কন্যা কি করতেন আল্লাহ আল্লাহ জিকির করতেন বন্ধুরে সিমন্তপুরের বাবারা এই সান্দিনা থানার বন্ধুরা হযরতে ওই আল্লাহর ওলি যখন উনি মসজিদের আগের জায়গায় রাস্তার কিনারার মধ্যে বসিয়া ওই আল্লাহর ওলিটা আল্লাহ 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 বইলা ডাকতেন খোদার কসম রে মসজিদের মুসল্লিরা যখন ওই মসজিদের দিকে রওনা করতেন আল্লাহর ওলির দিকে তাকায়া তাকায়া বলতেন এই তুমি কেমন দরবেশ হইলা তুমি আবার আল্লাহ আল্লাহ করো কিন্তু মসজিদে যাও না মারহাবা তুমি কেমন আল্লাহর ওলি হইলা তুমি আল্লাহ আল্লাহ করো বাট কিন্তু তুমি মসজিদের মধ্যে যাও না উনি ডাক দিয়া বলতেছেন তার দিকে এমনে চাই যে প্রশ্ন করছে কেমন ওলি হইছো তুমি মসজিদে যাও না এখানে বসে বসে আল্লাহর ওলি আল্লাহ 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 করতেছ না বুঝলাম না তোমার ব্যাপারটা বুঝলাম না তুমি কিসের আল্লাহর ওলি মারহাবা কইতে না নাকি আজরে কোন মারহাবা বন্ধুরে ওই আল্লাহর ওলি ওই জায়গার মধ্যে থাকা অবস্থায় একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন পর্যন্ত অনেক দিন পর্যন্ত মানুষ মসজিদে যায় মসজিদে যাইতে যাইতে মানুষ মন্তব্য করতে থাকে কি রে আমাদের এলাকার ওই রাস্তার কন্যারের মধ্যে একজন লোক দেখা যায় ওই লোকটা ওই জায়গার মধ্যে বৈশা বৈশা আল্লাহ 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 কইরা ডাকে কিন্তু ওই লোকটা মসজিদের মধ্যে আসে না ওই লোকটার কাছে যখন জানতে চাওয়া হয় ওই লোকটা আমাদের দিকে চোখটারে বড় কইরা তাকায়া থাকে না আমরা মুসলমান এটা মানতে পারবো না উনি আল্লাহ আল্লাহ করে বাট তিনি মসজিদের মধ্যে ঢুকে না আমরা জানতে চাই উনি কেন মসজিদের মধ্যে যায় না মারহাবা কইতেন না ওই আল্লাহর ওলি মসজিদে না যাওয়ার কারণ কি ওই আল্লাহর ওলি মসজিদ মুখী না হওয়ার কারণ কি আল্লাহর ওলির কাছে ওই মসজিদের কয়েকজন মুসল্লি জুমার দিন শুক্রবার কিবার কইছে এটা আলাপ করেন বইয়া বইয়া কিটা কিটাও আস্তে কথা কই বললাম না তো না না বলেন বলেন না ঘুম না দেয় তারা আলাপ করে না হইলো নি হইলো নি না কথা কইলি আওয়াজ করুন যায় আল্লাহর ওলি মসজিদের মধ্যে যায় না মসজিদের মুসল্লিরা চিন্তা করলেন এই লোকটা আল্লাহ আল্লাহ জিকির করে কিন্তু মসজিদের মধ্যে যায় আসো আমরা আজকে ওই লোকটার কাছে যাইয়া জিজ্ঞাসা করব ও হুজুর আপনার লম্বা লম্বা দাড়ি আপনি এই রাস্তার কিনারের মধ্যে বসে আছেন হুজুর আপনার কাছে জানতে চাই আপনি কেন মসজিদের মধ্যে যান না আপনি যদি মসজিদের মধ্যে না যান তাইলে আপনি এই জায়গার মধ্যে থাকতে পারবেন না আমরা এলাকাবাসী আপনার বিরুদ্ধে একসাথে হইয়া আপনাকে এখান থেকে মেরে পিটে বাইর করে দিব আল্লাহর ওলি বললেন আমি কোন মসজিদের মধ্যে যাইতাম মসজিদের তোমার যিনি ইমামতি করেন ওই ইমামের তো ইমানটা এখনো পর্যন্ত তাদা হয় নাই এই জন্যই না আমি মসজিদের মধ্যে যাই মানুষ বলতেছেন উনি একজন মসজিদের ইমাম উনি কেন মসজিদের মধ্যে যায় না আবার মসজিদে যায় ওনার ইমান নাকি তাজা নাই আমরা জানতে চাই ও আল্লাহর ওলি আপনি কেমন করে বুঝলেন আমাদের মসজিদের ইমামের ইমানটা তাজা নাই উনি ডাক দিয়া বলতেছেন কেন তাজা নাই তুমি এটা আমাকে জিজ্ঞাসা করবে না পারলে তুমি তোমার মসজিদের ইমাম সাহেবের কাছে যাইয়া তার পরীক্ষা করো জোরে জোরে বলবেন না মারহাবা মসজিদের মুসল্লিরা চলে গেলেন মসজিদের দিকে মসজিদের দিকে যাইয়া জুমার দিন যখন আল্লাহর ওলির পরীক্ষা নিতে আসলেন শুক্রবার দিন থেকে শুরু করে ওই মসজিদের সামনে বসে থাকা অবস্থায় ওনারা লক্ষ্য করলেন ওনারা সুন্দরভাবে পর্যবেক্ষণ করা শুরু করলেন ওনাদের মসজিদের ইমাম সাহেবের নাকি ইমানে কোনো ঠিক নাই তাইলে কেমন করে আমরা এই ইমামের পেছনে নামাজ আদায় করব ওনারা লক্ষ্য করে রাখলেন ওই ইমামটা কি করে কোন সময় কি কাজ করে ওনারা লক্ষ্য করতে করতে করতে
করতে করতে সকালবেলা লক্ষ্য করে দেখলেন ইমাম সাহেব যখন নামাজের মধ্যে দাঁড়ায় নামাজ যখন আদায় করে আদায় করতে করতে অনেকক্ষণ পর্যন্ত নামাজ আদায় করতেছেন আদায় করিয়া ইমাম সাহেব মসজিদের মুসল্লার মধ্যে বসে আছেন অনেকক্ষণ যাওয়ার পরে ইমাম সাহেব সূর্য উদয়ের পরে নামাজটা পর্যন্ত আদায় করলেন আদায় করিয়া ইমাম সাহেব আল্লাহ আল্লাহ জিকির করতে করতে মসজিদের দিকে যায় যাইতে যাইতে এবার তিনার হুজরাখানার মধ্যে গেলেন বন্ধুরা ইমাম সাহেব মসজিদ থেকে যোহরের নামাজের আযানের আগে বাইরে হইলেন সুন্দর করে বাইরে হইয়া ইমাম সাহেব বাইরে হওয়ার পরে আবার ওই ইমাম সাহেব বাইরে হইয়া কত সুন্দর করে ওযু বানাইয়া নবীর সুন্নাত মোতাবেক ওযু করলেন ওযু করিয়া আবার তিনি যোহরের আযান দিলেন আযান দিয়া ওই ইমাম সাহেব চলে আসলেন আবার নামাজের জায়গায় নামাজের জায়গায় ইমামতি করিয়া ওই ইমাম সাহেব ইমামতির পরে সুন্দর করে নফল নামাজ পর্যন্ত আদায় করে ইমাম সাহেব সুন্দরভাবে ওনার রুমে চলে গেলেন আবার উনি ওনার খাবারের মধ্যে মগ্ন হইলেন খাবার খাইয়া ইমাম সাহেব ঘুমায় না উনি আমল করতেছেন ইমাম সাহেব বুঝতে পারছে ওনার মসজিদ কমিটি ওনারে পাহারা দিতেছে বুঝছেন না আমার কথাটা আদেশ দিছে কে ওই যে রাস্তার গাড়ের আল্লাহর ওলি আবার মসজিদে যায় না আবার শুধু বয়ে বয়ে আল্লাহ আল্লাহ করে মানুষ মসজিদে যায় আবার ব্যাঙ্গায় আর এটা কি এর ওলি হইছে এটা যদি মসজিদে যায় না মারাবা কোন লাগতো না আর ধরে কোন মারাবা আরে কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা হারে পীর মুর্শিদের খেলা আরে না বুঝিয়া বুলি করিলে তার গটে মরণ জ্বালা হারে না বুঝিয়া বুলি করিলে তার গটে মরণ জ্বালা কেউ বুঝিতে পারে না রে খেলা হায়রে ওলি আল্লাহর খেলা ঠিক কিনা বলেন আল্লাহর ওলি শিখিয়ে দিছে মসজিদ কমিটি ইমাম রে পরীক্ষা করে কিন্তু কমিটি কয় কি রে ফজর ফইরা বেড়া এবার সূর্য উদয়ের পরে নামাজ পড়ছে গোসল সুন্নত মোতাবেক করছে আমল করতে করতে অনেকক্ষণ পর্যন্ত আমল করছে জোহরের নামাজ আদায় করে বেড়া ঘুমায় না বেড়া আবার আসরের লেগে প্রস্তুতি গ্রহণ করছে আসরের নামাজ পড়িরা আবার সুন্দর করে মুসল্লিরারে নিয়া দিরি জিকির আজকার কইরা মুনাজাত দিয়া মাগরিবের জন্য প্রস্তুতি মাগরিবের নামাজ আদায় করিয়া আমার ইমাম সাহেব কত সুন্দর এশারের জন্য প্রস্তুতি এশারের নামাজ আদায় করিয়া আমার ইমাম সাহেব উনি আবার ঘুমাইতে গেলেন আসো আজকে আর পরীক্ষা করা যাবে না বন্ধুরা ইমাম সাহেব এই কথা বুঝা যখন দেখলেন কমিটির লোকরা এশারের নামাজের পরে বাড়ি থেকে বাইর হইয়া গেছে ওই ইমাম সাহেব বাড়ি থেকে বাইর হওয়ার পরে বন্ধুরে 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 বাড়ি থেকে যখন এই মসজিদের মসজিদের হুজরাখানা তাইকা যখন মসজিদের কমিটিরা চইলা গেল ইমাম সাহেব লক্ষ্য করে দেখে মসজিদ কমিটি আর মসজিদের কাছে নাই ইমাম সাহেব এবার ওনার গায়ের পাঞ্জাবিটা খুলছে একটা গেঞ্জি লাগাইছে গেঞ্জি লাগাইয়া পরনের একটা পায়জামা সাদা তাইকা অন্য কালার লাগাইল লাগাইয়া ইমাম সাহেব মসজিদ থেকে বাইর হইয়া গেছে বাইর হইয়া রে বাইর হইয়া উনি ওনার মসজিদের ফারে দিয়া যাইয়া আর একটা কন্যারে যাইয়া যে এলাকায় ইমামতি করে ওই এলাকার মানুষের ঘরে ঘরে চুরি করে নাউজুবিল্লাহ জোরে কর আর জোরে কর না নাউজুবিল্লাহ ওই আল্লাহর ওলি কিন্তু ঘুমায় না আল্লাহর ওলির দিন যেমন রায় তেমন সুবহানাল্লাহ কর নামি আর জোরে কর না সুবহানাল্লাহ এই জন্য বলছি কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা হায়রে পীর মুর্শিদের খেলা ঠিক কিনা কর না বাবারে মনোযোগ দিয়ে হইনেন বুঝবেন আলোচনা ইমাম সাহেব সারাদিন আমল করলো উমা বেটা দি পাঞ্জাবি খুললা গেঞ্জি গায়ে দিয়ে রাখকে চুরি করতে পারি আল্লাহর ওলি কইছে কি আমি কোন ইমামের ভিজনে নামাজ পড়তে যেতাম তোর মসজিদের ইমামের তো ইমান ঠিক নেই উমা দ্বিতীয় দিন আবার পরীক্ষা করার জন্য মসজিদ কমিটি আসলেন আসার পরে দ্বিতীয় দিন পরীক্ষা চলতেছে একদিন দুই দিন তিন দিন করে ইমাম সাহেব দৈনন্দিন আমল আকলাক করে দেখাচ্ছেন আবার রাত্রবেলা কমিটি চলে গেলে চুরির কাজে লাগিয়া যায় উমা এটা বুঝলাম না বুঝলাম না এটা কেমন স্বভাব কেমন চরিত্র মসজিদের কমিটি কয় হাইরে আমাদের ইমাম সাহেব তো ভালো এবারে তো একজন আল্লাহর ওলি আসলে এই বেড়া ওলির নামে বলি হইয়া বইয়া রইছে কথা কয় না কা ও বন্ধু
বন্ধুরে 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 আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই ওলিটা উনি বলছেন ওই জায়গার মধ্যে থাকা অবস্থায় আমি যদি ওই আল্লাহর ওলিটার কথা শুনি তাইলে আমাদের মসজিদের ইমাম ভালো থাকবে না আমাদের ইমাম নামাজ পড়ে রোজা রাখে হজ করে যাকাত দেয় আমাদের ইমানের আমল ভালো আমাদের ইমামের আমলটা ভালো না 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 আমাদের ইমাম এমন হইতে পারে না আমাদের ইমামকে আমরা দেখে রাখছি ইমাম ভালো বৃহস্পতিবার রাত্র বেলা আইছে বিশুদ্ধবার রাত্র সন্ধ্যা বেলা যাইয়া ওই মসজিদের কমিটিরা যায়া কয় আল্লাহর ওলি ও ও আল্লাহর ওলি আপনার কাছে জানতে চাই আপনি না একজন আল্লাহর ওলি সর্বদা আল্লাহ আল্লাহ জিকির করেন আপনি কেমনে আমার কাছে মিথ্যা কথা কইছেন নাউজুবিল্লাহ কোন আর হুজুর কোন না নাউজুবিল্লাহ আল্লাহর ওলি কয় তোরা আমারে কি অপবাদ দিলি রে আমি তো মিথ্যা কথা কই না আমি তো মিথ্যা কথা বলি না তোরা আমারে কেন মিথ্যার প্রতিবাদ দিলি না 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 তোরা বলস না আমি কি মিথ্যা কথা বলছি উনি বলতেছেন মিথ্যা কথাটা কইল রে আপনি বলছেন আমাদের ইমামের ঈমান ঠিক নাই আসলে জানতে চাই আমাদের ইমাম ফজর পড়ে ফজরের পরে সূর্য উদয়ের পরে নামাজ পড়ে আবার উনি যোহর পড়ে আসর পড়ে মাগরিব পড়ে এশার পড়ে ফয়রা সুন্দর মতো টাইম মতো ঘুমায়া যায় আবার দেখি ইমাম ঘরের মধ্যে লাইট জ্বলে ইমাম সাহেব মনে করে রাত্রবেলা তাহাজ্জুদ গুজার করে আল্লাহর ওলি ডাক দিয়ে কয় সত্য কথা নি বলে এই এক সপ্তাহ আমরা ইমামের পরীক্ষা করেছি বলে আসলে কি বললা অবশ্যই অবশ্যই আমরা ইমামের পরীক্ষা করেছি আসলে ইমাম ঘরের বাতি জ্বালাইয়া দিয়া ইমাম গেছে পরের ঘরে চুরি করনে লাগিয়া কথা কয় না কা ও বন্ধু রে আল্লাহর ওলিটা ওই জায়গার মধ্যে বসা ডাক দিয়া কই তোমরা তাইলে আমারে কেন আসছো আমার কাছে আমি তো মিছা কথা কইছি কই আপনি মিছা কথা কইছেন তাইলে আপনি এই জায়গায় থাকতে পারতেন না আর যদি এই জায়গায় থাকতে হয় আপনি পাঁচ ওয়াক্ত মসজিদে যাওন লাগবো মা নাউজুবিল্লাহ কিটা কইবো মুসলমান ওনার আল্লাহু আকবার জোরে কোন লাগবো না নাকি আর জোরে কোন আল্লাহু আকবার আহ মুসলমান কোন জায়গায় কি কইবো এটা জানো আরে বন্ধুরে ওই আল্লাহর ওলিটা ডাক দিয়া বলতেছেন আমারে কি করতে হইব কয় আপনি আল্লাহ আল্লাহ জিকির করেন আপনার আল্লাহ আল্লাহ জিকির বুঝলাম কিন্তু আপনি জিকির করেন কথা সত্য ইমাম সাহেব ও আল্লাহর ওলি কিন্তু আপনার জিকিরের সঙ্গে আপনার কাজের কোনো মিল পাই না মসজিদের মধ্যেও আসেন না ও ও হুজুর আপনি মসজিদে যাইবেন নাইলে আমাদের এলাকা ছাড়বেন এবার ওই আল্লাহর ওলি ডাক দিয়ে কয় তোর ইমামের ঈমান ঠিক নাই আমি কেমনে মসজিদে যাইতাম মারহাবা কোন আরো জোরে কোন মারহাবা ওই আল্লাহর ওলি কি জিকির করে আরো জোরে আরে আল্লাহ আল্লাহ জিকির করতে পারলে কলবের ময়লাগুলা পরিষ্কার হইয়া যায় কয় আমি তো আল্লাহ আল্লাহ জিকির করে আমার কলবটা পরিষ্কার রাখি তোরা নামাজ পড়স মসজিদে আমি এই জায়গার মধ্যে আমার এই জায়গাটারে পবিত্র বানায় নিজে এই জায়গায় নামাজ পড়ি আমি মনে করি আমার নামাজটা সুন্দর থাকবে ও ভাই না 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 আপনার এই কথা আমরা মানি না আপনি মসজিদে আসতে হবে মসজিদে আসলে আমরা আপনার কথা মানবো আপনার কথাগুলা গ্রহণ করব কয় না 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 তোর মসজিদের ইমামের ইমান ঠিক নাই আমি তোর মসজিদের মধ্যে যাব না কয় না আমাদের মসজিদের ইমাম সাহেব আমল করে কয় তাইলে আপনি যদি মনে করেন আমার মসজিদের ইমামের ইমান ঠিক নাই আপনি আমাদেরকে একটা প্রমাণ দিতে পারলে তাইলে আমরাও আপনার কথা মাইনা আর মসজিদে যাইতাম না আমরা এই ইমাম তারে বদলাইয়া ভালো একজন ইমানদার ইমাম আইনা আমরা নামাজ পড়ব কথাটা ঠিক না বেঠি কথা বলেন না ঠিক না বেঠি আল্লাহর ওলি কয় হায় রে তোরা আমার একটা বিপদে ফেলাইছ কয় তাইলে আপনি যদি সত্য কথা কন আপনি কেমনে বিপদে পড়ছেন আপনি না জয়ের পথে আছেন আমাদেরকে প্রমাণ দেখান প্রমাণ দেখাইতে পারলে না আমরা আপনার পথের মধ্যে আইসা মসজিদের ইমাম বদলাইয়া ভালো ইমাম রাখতাম কয় ঠিক আছে রে
আমরা তোর কথা মানলাম ঠিক আছে আগামী কালকে কিবার কয় শুক্রবার আজকে কিবার কয় বৃহস্পতিবার বৃহস্পতিবারের মধ্যে আসল আগামী কাল জুমার নামাজে আমার তোরা পাইবি হাজার হাজার জনতা মসজিদে থাকবে ওই জনতার সামনে আমি তারারে প্রমাণ কইয়া দিমু ইমাম সাহেবের ঈমান ঠিক নাই কয় ঠিক আছে আপনার কথাটা মানলাম আপনি কেমন করে প্রমাণ করবেন কয় তোরা যে দেখছ আমি এই জায়গার মধ্যে বইসা থাকি তোরা নামাজ পড়তি যাস নামাজ ফরজ কার লাগিয়া আপনারা জোরে কোন আমরা নামাজ পড়ি কার লাগিয়া আর জোরে কার লাগিয়া হাতরা তুইলে দেখান আল্লাহরে আল্লাহ আল্লাহ আমাদের নামাজ কবুল করো আমাদের রোজা কবুল করো হজ কে কবুল করো যাকাত রে কবুল করো দান সদকা কবুল করো আল্লাহ আল্লাহ ডাকগুলা কবুল করো জোরে কোন আল্লাহুম্মা আমিন আল্লাহর ডাক দিয়ে বলতেছেন তোরা কার ইবাদত করছ কয় আল্লাহর আমি কারে ডাহি কয় আল্লাহরে কয় পার্থক্য কয় আমরা ইবাদত ফইরা করি আমনে এনে বইয়ে বইয়ে আল্লাহ আল্লাহ ডাহে কয় তাইলে তোরা কি ফমান চাস অবশ্যই কয় তাইলে আমি আল্লাহর ইবাদত করি আমার কথাটা তোরা মানস না অবশ্যই মানি হুজুর তবু একটা ফমান চাই মানুষ তো আপনারে মন্তব্য করে আপনি একটা ফমান যদি দিতে পারেন তাইলে কিন্তু আমরা আপনার কথাটা মানলাম বিশ্বাস করলাম আমরা ইমাম সাহেবের ঈমান ঠিক নাই আমরা ইমাম সাহেব বদলামু এরপর আপনি মসজিদে দেবেন নাকি অবশ্যই ঠিক আছে এখন ওই এবেটা কার জিকির করে আমরা বান্দা আল্লাহর জিকিরের দরকার আসেনি মা কথা কইনা আসেনি আসতে না জোরে জবানের মালিক কে জোরে কোন কে আজকে এখান থেকে যাইয়া যদি রাতে ঘুমান ঘুমানোর পরে আপনি বোবা অবস্থায় যদি ওঠেন এটার জন্য দায়ী থাকবেন কে আল্লাহ বলেন নিজে আমার দোষে আমি দোষী তাই তো আমার গলায় ফাঁসি আমার দোষে আমি দোষী তাই তো আমার গলায় ফাঁসি ওরে বিচার হবে কর্ম অনুসার বাদী মনরে নির্দোষে মোর পরবাদিগার হায় রে বিচার হবে কর্ম অনুসার বাদী মন আমার নির্দোষে মোর পরবাদিগার ঠিক কিনা জোরে কোন আল্লাহরে দোষ দেওয়া যাইব নি আর জোরে কোন যাইব নি আমরা বান্দা আমরা কাজে কর্মের কারণে আমরা জান্নাতি আমরা ভালো কাজ করতে পারি না না করার কারণে আমরা জান্নাতের রাস্তা থেকে আমরা ফিরে আইসা জাহান্নামের রাস্তা ধরি এই জন্য মুসলমানকে বলবো মুসলমান সাবধান হয়ে যাও সুন্দর জান্নাতি মানুষ আছো আল্লাহ কয় আমি আদম নবীর সর্বপ্রথম জান্নাতে পাঠাইছি আদমকে নিষেধ করেছিলাম গন্ধম খাইও না আদম নবী গন্ধম খাইছে আমি আল্লাহ জান্নাত থেকে বাইর করে আরাফাতের ময়দানের মধ্যে একত্র করে দিলাম আবার আমার নূরের নবীর দুরুদের কারণে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার কারণে আমি আমার আদম নবীকে আবার দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করেছি এখন দুনিয়ার মানুষ যদি ওই নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা দিয়ে দুনিয়ার মধ্যে দোয়া করে কালিমা পড়ে ওই নবীজির কথাগুলা মেনে চলাফেরা করে আমি আল্লাহ ঘোষণা করলাম ওই মুমিন বান্দার জন্য আমি আল্লাহ উচ্চ মকাম জান্নাত নির্ধারণ করেছি চিৎকার মেরে জবান খুলে বলা যাবে কি সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন ও দুনিয়ার মানুষ ও দুনিয়ার মানুষ তোমরা আমার কথা মানো আমার আদেশ মানো তাইলে আমার কথা মোতাবেক তোমরা চললে নামাজ ছাড়বে না আমার কথা মোতাবেক চললে মানুষের সঙ্গে খারাপ আচরণ করবে না যখন ওয়াজ মাহফিলের মধ্যে বসে যাও দুনিয়ার জমিনের মধ্যে তোমার সম্মুখে সুন্দর সুন্দর আল্লাহ আল্লাহ রাসূলের কথাগুলা বলা হয় তুমি ওই কথাগুলা শুনে সুন্দর করে আমল করতে লাগো আমলগুলা করলে যদি দুনিয়ার জমিনের মধ্যে তুমি বেঁচে থাকতে পারো আর ওই আমল করে তুমি কবরের মধ্যে যাইবা আল্লাহর নবী বলতেছেন ওই কবরের মধ্যে ওই বান্দাকে রাখতে দেরি আমি দয়াল নবীর কুদরতে হাত মোবারকের মধ্যে ওই উম্মতের নিতে আমি দয়াল নবী আর দেরি করি না জোরে বলেন সুবহান ইয়া রাসূলুল্লাহ নবী গো মায়ার নবী দি আমরা তো আল্লাহরে দোষারোপ করি না আমরা জান্নাতি বান্দা বুঝতে পারলাম আমরা কেন এখনো পর্যন্ত জান্নাতের কথা জানি না আমার নবী কই উম্মত আমার উম্মতের দোষরা যদি আমি নবীর ভালোবাসা আমি নবীর মুহাব্বত অন্তরে নিয়া দুনিয়ার জমিনে গুনার কাদের মধ্যে না যায় ভালো কাদের মধ্যে থাকে আমার উম্মত যদি নামাজি বান্দা হইয়া যায় ইবাদতকারী বান্দা হইয়া যায় নবীর দুরুদের পাগল নবীর এশকের দিওয়ানা হইয়া যায় আমি দয়াল নবী ঘোষণা করা আমি দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবী ঘোষণা করলাম ওই উম্মত কোনদিন জাহান্নামে যাইবে না ওই উম্মত জান্নাতের মধ্যে যাবে জোরে কোন সুবহানাল্লাহ জবানের মালিক কি আল্লাহ
আর হুজুরে কি আপনি এখান থেকে যায় ঘুমাইলে ঘুম যদি নষ্ট হইয়া যায় ঘুমের থেকে ওঠার পরে যদি দেখেন আপনার জবান বোবা আর কোনোদিন আল্লাহরে ডাকতে পারবেন নি আর হুজুরে কোন পারবেন নি তাইলে আল্লাহর দেওয়া জবান দিয়ে সবাই একটু আল্লাহ পাকের আসমে জাতের জিকিরের মধ্যে মগ্ন হয়ে যান আর একটু সামনের দিকে চাপ দিয়ে আসতে হইব যার সামনের লোকটা লড়ে না এটারে ঠেলা দিয়ে সামনের দিকে দিবেন আর একটু জবান খুলে জীবনের গুনাহগুলো maaf করার লক্ষ্যে একটু জোরে জোরে আল্লাহর জিকির করেন আল্লাহ 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 জোরে আমার মরে সেদে চাননে আই ভগ আমার দয়াল নায়া সেই লাই গ বাস রসা যাইব কার লাগে মাশাল্লাহ আল্লাহ 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 আই আমার মরে সেদে নায়া সেই লাই গ আমার দয়াল নায়া সেই লাই গ বাস রসা যাই বকার লাগে মাশাল্লাহ আল্লাহ আল্লাহ আসলে মুর্শিদ লইয়া কোলে আসলে মুর্শিদ লইয়া কোলে না গরে দো তাই বরে আমি না গরে দো লাই বরে হৃদয় সিগা সনে গরাকে বহ মাশাল্লাহ আল্লাহ আল্লাহ রে মুর্শিদ চান্দের মুখের কথা শুনলে আমার লাগে বেতা মারহাবা আল্লাহ আল্লাহ মুর্শিদ চান্দের মুখের কথা মুর্শিদ চান্দের মুখের কলমতায় লাগলে মনে লাগে বেতা গ মুর্শিদ চরণ লইয়া গো কমলে দয়াল চরণ লইয়া কমলে জোরায় মনে সান্ত্বনা আস মুর্শিদ দেখে বল তোমার নরের চেয়ে রাঙা মাশাল্লাহ আল্লাহ 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 আসলে মোরশে তোমায় আমে আসলে দয়া তোমায় আমে কবুল করব মোর কাছে দাও না দেখা মোরশেদ আমার মারহাবা আল্লাহ আল্লাহ শ্রীমন্ত পুরের মা ফাতিমার প্রেমে পাগল যারা শ্রীমন্ত পুরের মা বোনেরা ফাতিমার প্রেমে পাগল যারা বান্দা তকদির জোরা লাগাই দেয়ে হে মুর্শিদ মোরে মদিনার গোলামে আমায় দেয়ে মারহাবা আল্লাহ আল্লাহ মদিনার গোলামে আমায় দেয়ে ও মুর্শিদ মোরে মদিনার গোলামে আমায় দেয়ে মারহাবা আল্লাহ আল্লাহ সোনা চাই না রূপা চাই না হীরা মানিক মুক্তা চাই না সোনা চাই না রূপা চাই না হীরা মানিক মুক্তা চাই না বাঙ্গা তকদির জোরা লাগাই দে
Tomar romo himar kate keba amar damiyate tomar romo himar
তোমার দামের রূফ দেখিয়া তোমার দামের রূফ দেখিয়া জঙ্গত ফাঙ্গল করি লাগানিরানব্বই নামের মাঝে এক নাম তোমার রঙ্গিলা ও গো মোরশে রঙ্গিলা রূফ দেখাইয়া বেলিকে দিয়া রূফ দেখাইয়া বেলিকে দিয়া জগত ফাগল করে লাঙা হো মাশাল্লাহ মারহাবা জবান খুলে আল্লাহ রে ও আল্লাহ মারহাবা জুরে জুরে আল্লাহর নামে এত মধু আমার Allah ya Allah daika mora Allah ya Allah daika mora monje haire divana rahmashallah নিরান নব্বই নামের মাঝে এক নাম তোমার রঙ্গিলা ও গো মোরশেদ রঙ্গিলা রূপ দেখাইয়া বেলিকে দিয়া রূপ দেখাইয়া বেলিকে দিয়া জগত পাগল করিলা মাশাল্লাহ মোরশেদ তোমার লাইগা রে দয়াল তোমার লাইগা রে আমার রঙ্গ জবান খুলে জঙ্গলার মাঝে দিয়াছি যে সাতালাগার গগন জঙ্গলার মাঝে দিয়াছি যে সাতালাগার বায়ু নাই রে বান্দব নাই রে কে লইবে খবর দয়াল বায়ু নাই রে বান্দব নাই রে কে লইবে খবর মোরশেদ তোমার লাইগা রে দয়া তোমার আমার গজর জল গর মনে যাইতাম সাইর বাড়ি গোর দয়া গোর লাইগা রে মশলা অন্ধকার কবরে যখন আমাকে সোহাইবে দয়ালে অন্ধকার কবরে যখন আমাকে সোহাইবে তোমার নামের ফুল মালা আমার মুখে দিগ দয়াল তোমার লাইগা রে দয়াল তোমার লাইগা রে আমার রিয়া দাইতাম সাইর বাড়ি গোবর দয়া তোমার লাইগা রে মাশাল্লাহ মারহাবা দূরে দূরে আল্লাহ গো 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 ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই জবান খুলে উচ্চ কণ্ঠে বলেন আলহামদুলিল্লাহ জিকির করলাম কার আর জবান খুলে বলেন না কার আল্লাহর জিকির করলে আল্লাহ খুশি না বেজার ওই আল্লাহর ওলির কথা মনে আসেনি ও বন্ধুরে ও বন্ধুরে বন্ধুরে ওই আল্লাহর ওলি ডাক দিয়া কই তোমরা আমার কাছে প্রমাণ চাও কি চাও আরে তোমরা আল্লাহর ইবাদত করো আমিও তো আচ্ছা আচ্ছা একটা কথা বলবে বাবা আমার আব্বা একটা কথা বলেন আব্বা বলেন আমি সাড়ে দশটা মাইক ধরি না কি লাইবো মানছে কেউ মাহফিলটা করা লাগতো না তো ওইলুনি কথা
কি আপনি কিটা করবেন কোন আমি এটা করন লাগুনি মাভি আরেকদিন আইলে আরেকদিন আইলে আরেকদিন আইলে ইনশাআল্লাহ এটা শেষ করে দামু একবার তো কেমনে হইলো তো আমি এটা করতাম না মাভি রাহো রাহো দাও দজ্জো দাও আচ্ছা ঠিক আছে এই তো মাশাআল্লাহ আমি আমার এলাম হয়ে গেছে আপনি রং খেলা হারা খনা বাইন্দা রাখতেন না মারহাবা কর আল্লাহ যেন সুন্নিয়তের কথা আপনারা যেভাবে আপনাদেরকে খোরাক দিতে পারি যেন এই কথাগুলো শুনে আমরাও মসজিদ মুখী হন আল্লাহ কবুল করুক আমিন করুন আরো জোরে কোন আমিন আল্লাহর ওলি একটা ডাক দিয়া কয় রে মুসল্লির দল মনে রাখবি তোরা আমার কাছে প্রমাণ চাস আজকে কিবার কই বৃহস্পতিবার কিবার আরো জোরে কোন না কিবার আল্লাহর ওলি ডাক দিয়া কয় মুসল্লি রে আজকের বার্তা হইল বৃহস্পতিবার আগামী কালকের বার্তা কিবার কই শুক্রবার ঠিক আছে তোরা আমার আগামী কালকে মসজিদের মধ্যে দেখবি কিন্তু মনে রাখবি আমি তোর মসজিদের ইমামের পিছনে নামাজ পড়তে যাইতাম না আমি তোর মসজিদের ইমামদের পরীক্ষা করতাম জামো তোরা এই কথাটা তোদের কাছে তোরা সাতজনের কাছে বললাম আর কারো কাছে বলবো না তোরা তোদের মসজিদের ইমামরে আওয়াজ দিবি না মসজিদ কমিটি কয় সাত দিন পর্যন্ত পরীক্ষা করলাম আর একটা সময় কি পরীক্ষা করতে পারবো না আগামী কালকে জুমার নামাজের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে আমাদের মসজিদের ইমাম ভালো না রাস্তার পাশের অলি ভালো আমি বলবো বন্ধুরা রাস্তার পাশে অলি বৈশা থাকলে এটারে খারাপ মনে করা যাবে না কারণ আল্লাহ কোন অলিরে কোন জায়গার মধ্যে রাখছে আমরা কেউ জানি না ও তুমি কাউরে রাখো গাছতলাতে কাউরে রাখো বাসতলায় হায় রে কাউরে রাখো গাছতলাতে কাউরে রাখো বাসতলায় আমারে বা নাওরে মুর্শিদ তোমার তালা আরে আমারে বা নাওরে মুর্শিদ তোমার দিওয়ানা আমি অদম কেঁদে গো মরি তুমি মুর্শিদ হইয় আমার পারের কান্দারি ওরে নিদান কাদের বন্ধু নবী সাগে মদিনা নিদান কালার বন্ধু নবী সাগে মদিনা আমারে বা নাওরে মুর্শিদ তোমার দিওয়ানা চিৎকার মেরে জোরে কর না আল্লাহ আকবার ওই সাতজন লোক ডাক দিয়া কয় আল্লাহর ওলি ও আল্লাহর ওলি সাতটা দিন পর্যন্ত ইমামের পরীক্ষা নিতে পারলাম আর বেশিক্ষণ পরীক্ষা নিতে পারবো না আর বেশিক্ষণ পরীক্ষা নয় একটা দিন ধৈর্য ধরবো চিৎকার মেরে জোরে জোরে কর না আল্লাহু আকবার আল্লাহর ওলিটা কয় কালকে সকালে জুমার নামাজের সময় তোমরা ফমান পাইবা মারহাবা কইতেন না তো আরো জোরে কোন মারহাবা কোন সময় কোন সময় ওই আল্লাহর ওলি ডাক দিয়ে কয় জুমার নামাজের সময় প্রমাণ পাইবি তোর মসজিদের ইমামের ঈমান ঠিক কয় ঠিক আছে আমরা মানলাম আপনার কথা গ্রহণ করলাম আপনি আমাদেরকে প্রমাণ দিবেন জুমার নামাজের মধ্যে আমরা কেমন করে ওই জায়গার মধ্যে যাওয়া অবস্থায় আমরা প্রমাণ পাইব আমাদের মসজিদের ইমামের ঈমান ঠিক নাই আপনি প্রমাণ দিবেন অবশ্যই অবশ্যই আমরা প্রমাণ দিব জোরে কোন মারহাবা সময় প্রমাণ পাইবা কথা মানে কোন সময় জুমার নামাজের সময় প্রমাণ পাবে যে তোমার মসজিদের ইমামের ঈমান ঠিক নাই সকল মসজিদের মধ্যে মানুষ যেই মসজিদের মধ্যে পরীক্ষা করা হবে ওই মসজিদের ইমামের ঈমান ঠিক নাই মুসল্লিরা দলে দলে মসজিদের মধ্যে প্রবেশ করলেন বন্ধুরা ওই আল্লাহর ওলি মসজিদের মধ্যে নাই খুতবা দেওয়া শেষ হয়ে গেছে আল্লাহর ওলি মসজিদে আসে না মসজিদের সাতজন কমিটি চিন্তা করলো আমরা পারবো না মনে হয় ওই আল্লাহর ওলি আমাদের বয়াত এলাকা ছেড়ে পালাইছে আসলে আল্লাহর ওলি পালায় না আল্লাহর ওলি সুযোগ বুঝা তো কুবদা মারার জন্য বৈশা রইছে আল্লাহর ওলি লক্ষ্য করে দেখলে মসজিদের সব মুসল্লিরা একামত দেওয়ার পরে নামাজের মধ্যে তাকবীরে তাহরিমা দিয়া ডুইকা গেছে আল্লাহর ওলি উনার এলাকার মধ্যে বসা অবস্থায় উনার গলার মধ্যে একটা চাদর ছিল কি ছিল আরো জোরে কয় না কি ছিল
আল্লাহর ওলি চাচাদরটা বিছাইয়া ওনার ভক্তবিন্দু ওনারে সব সময় কিছু টাকা পয়সা হাদিয়া দিত ওনার হাদিয়াগুলা উনি ওনার কাছে নিয়া সুন্দরভাবে ওই কাপড়টার মধ্যে ফেসাইছে মারহাবা কোন কাপড়টার মধ্যে পেচাইয়া আল্লাহর ওলি মসজিদের বারান্দার পেছন দিয়া যাইয়া ওই কাপড়ের মধ্যে দেই টাকাগুলা ছিল রে এই টাকাগুলার এমন ভাবে মেলা মাইরা ওই মসজিদের ইমামের সামনে মেলা মারছে আর মুসল্লির মধ্যে মারছে মানুষগুলা টাকা পয়সা দেইকা মাথা পাগলের মতো হইয়া গেছে রে ওই মুসল্লিরা নামাজ পড়ার আগে ইমাম সাহেব নামাজ সাইরা টাকা আটানো শুরু করছে আর জোরে কোন নাউজুবিল্লাহ মসজিদের ইমাম টাকা টুকায় মুসল্লিরা কয় ইমাম টাকা টুকাইতে পারলে আমরা তো নামাজ সাইরা টাকা খুঁজতে পারমু ইমাম সাহেব সাইরা দিল নামাজ মুসল্লিরা সাইরা টাকা টোয়ানো শুরু করছে সব মানুষ টাকা কইজা যখন একসাথে দাঁড়াইছে ওই ফাগলা ফকির মসজিদের মিম্বরের মধ্যে যায়া দাঁড়াইয়া গেছে ডাক দিয়া কই উপস্থিত জনতা ও মসজিদের মুসল্লি আমি কেন নামাজের মধ্যে আসি না তোমরা আমার নামাজ লইয়া সমালোচনা করো আমি রাস্তার কর্নারের মধ্যে দাঁড়াইয়া আমার রুমাল বিছাইয়া আমি নামাজ আদায় করি আল্লাহর জিকির করি আমি আল্লাহর জিকিরের বাহিরে না আমার আল্লাহ পাকের আইনের বিপক্ষে না আমি ওই জায়গায় নামাজ পড়ি কারণ তোমার মসজিদের ইমামের ঈমান ঠিক নাই আমি এতদিন বলছি আমার কথা তোমরা মানো নাই বিশ্বাস করো নাই দেখছনি তোমার ইমাম নামাজ পড়বে দূরের কথা নামাজের মধ্যে খুশুজিয়ত নাই একাগ্রতা নাই তোমার ইমাম নামাজ সাইরা দিয়া যদি নামাজের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখার এরাদা থাকতো ভালোবাসা থাকতো তোমার ইমাম যদি নামাজের মধ্যে আল্লাহ দেখার অনুভূতি করত আমার নবী কয় এমন ভাবে নামাজ পড়বি নামাজের মধ্যে মনে করবি তুই আল্লাহরে দেখো আর যদি আল্লাহরে না দেখো মনে মনে চিন্তা করবি আমার আল্লাহ তোরে দেখে তোর ইমাম আল্লাহরে দেখে না আমার আল্লাহ তোর ইমামরে দেখে তোর ইমামের অন্তরের ভিতরে শয়তানি টাকা পয়সা মেলাইয়া দিলাম তোর ইমাম নামাজ সাইরা টাকা টোকানো শুরু করছে এবার বুঝালো তোর ইমাম ইমানদার না বেঈমান আরো জোরে কোন তাইলে কয় ইমামের পিছনে কেমনে নামাজ পড়তাম যাইতাম মারাবা কইতেন না তাইলে বোঝা যায় আল্লাহর ওলিদের কাছে আল্লাহ ইলহামের মাধ্যমে গায়েবের খবর গুলা জানাইয়া দেয় কথা কন না কার আল্লাহ পাক সবাই রে সেই ইমানটাকে তাজা করে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দান করুক জোরে কোন আমিন আব্বারা আমার দোয়া করবেন বাবুরে আর একটু শোনাইতাম আমি আমার আব্বা এনে সামনে বেশি কোন আলোচনা করতাম না আমার বাবা যেহেতু আসছে আমি সবার কাছে বিদায় আরজ করে বাবা বেয়াদবি মাফ করবেন আপনার কাছে দোয়া চাইয়া আপনাদের সবার কাছে দোয়া চাইয়া চেয়ারম্যান সাহেবের কাছে সালাম জানিয়ে সবার কাছে সালাম জানিয়ে ও আখরি দাওয়ানা আর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ